একের পর এক চমক দেখাচ্ছেন সামাজিক মাধ্যমে সাড়া জাগানো হিরো আলম। একের পর এক গান গেয়ে তুমুল আলোচনা সমালোচনার জন্ম দিয়েছেন হিরো আলম। এবার নাকি তিনি হাজির হতে যাচ্ছেন পপ কিংবদন্তি মাইকেল জ্যাকসনের সাজে। দর্শক, আজ বলবো হিরো আলমের নতুন গান কালা মাইকেল জ্যাকসনের কথা। তবে তার আগে বলবো, আপনি আমাদের চ্যানেলে নতুন হলে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল বাটনে একটি ক্লিক করে আমাদের সাথেই থাকুন। কারো সমালোচনার তোয়াক্কা না করে একের পর এক গান গেয়েই চলেছেন হিরো আলম। এবার নাকি তিনি হাজির হচ্ছেন মাইকেল জ্যাকসনের সাজে। মঙ্গলবার নিজের ইউটিউব চ্যানেলে হিরো আলম কালা মাইকেল জ্যাকসন শিরোনামে গানের শুটিং এর সময়কার ভিডিও প্রকাশ করেছেন তিনি। সেখানে তাকে মাইকেল জ্যাকসন বেশি দেখা যায়, যা নিয়ে আবারও আলোচনা শুরু হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। এ প্রসঙ্গে হিরো আলম বলেন, আমার মনে হয় কালা মাইকেল জ্যাকসন গানটির ভিডিও মানুষের ভালো লাগবে। আমি তো সব মানুষের জন্য গান বা ভিডিও করি। প্রত্যেকের একটি ভক্ত শ্রেণী রয়েছে, আমারও একটি ভক্ত শ্রেণী রয়েছে যারা আমার গান দেখে শোনে। আমি তাদের জন্যই কাজ করি। গান গেয়ে তুমুল আলোচনা সমালোচনার জন্ম দিয়েছেন হিরো আলম। তবে থেমে থাকেননি, সমালোচনার বন্যাকে উপেক্ষা করে একে একে 10টি গান গেয়ে ফেলেছেন তিনি। শুরুতে মূলত অভিনেতা হিসেবে নিজেকে পরিচয় দিতেন হিরো আলম, কিন্তু গত বছর বাবু খাইছো শিরোনামে একটি গানের মধ্য দিয়ে গায়ক হিসেবেও আত্মপ্রকাশ ঘটে তার। এরপরই একে একে বাংলা, হিন্দি ও ইংরেজি গান প্রকাশ করে চলেছেন হিরো আলম। দর্শক, আর যাই হোক না কেন, বিরক্তিকর হলেও হিরো আলম অন্তত এক শ্রেণীর মানুষের বিনোদনের খোরাক বটে।